বুথে বুথে ভোটারদের কাছে বিজেপির আপিল নিয়ে যেতে হবে, সেই সাথে প্রতিটি বুথে জয় হাসিল করতে হবে। মঙ্গলবার তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত পৃষ্ঠ প্রমুখ সম্মেলনে বিজেপি নেতা কর্মীদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই প্রদেশ বিজেপি তাদের সাংগঠনিক কর্মসূচি শুরু করেছিল, আর নির্বাচনী সূচি ঘোষণার পর শাসক দলের নির্বাচনী কর্মসূচি গতি বৃদ্ধি পেয়েছে। এই সাংগঠনিক কর্মসূচির মধ্যে প্রদেশ বিজেপি 2018 সাল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে পৃষ্ঠপ্রমুখদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে চলেছে। বুধবার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে। অনুষ্ঠিত এই পৃষ্ঠপ্রমুখ সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাংগঠনিক প্রভারী রবীন্দ্র রাজু, স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়, প্রদেশ বিজেপির পৃষ্ঠপ্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপির সাংগঠনিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পৃষ্ঠপ্রমুখের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আত্মতুষ্টি নয়, দলের জন্য সৈনিক হিসেবে কাজ করতে আহ্বান জানান, যাতে করে রাজ্যের দুটি লোকসভা আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দেওয়া যায়। এরকম একজন নেতা আমাদের ভারতবর্ষে জন্মিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির লিডার, আমাদের উচিত যে উনাকে আবার এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই কিনা। মাননীয় আমাদের সভাপতি কি বলছেন বারবার যে প্রধানমন্ত্রীজিকে আমাদের উপহার দিতে হবে। আমাদের ত্রিপুরাতে দুটো আমাদের আসন আছে লোকসভার, সেই দুটোতেই আমাদের জিতাতে হবে, আমি নিশ্চিত আমরা জিতাবো। 10% বলছেন যে ভোট বাড়াতে হবে, আমাদের কার্যকারিণী বৈঠকে বলা হয়েছে। এখানে যা দেখলাম আমাদের মাননীয় সভাপতি বলছেন যে একই সাথে বুথে বুথে ভোটারদের কাছে বিজেপির আপিল হয়েছে এবং সে সাথে সাংগঠনিক রণকৌশলগত কার্য বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি বুথেই জয় হাসিল করতে আহ্বান জানিয়েছেন বিজেপির তেলিয়ামুড়া মণ্ডলের 54টি বুথের 1600 জন পৃষ্ঠপ্রমুখ সহ বিজেপি নেতা কর্মীদের। সরকার না থাকার সময় ছিল, এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম, সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জলদোষ আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। সে মনের থেকে আপনারা নিশ্চয়ই যাবেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরাও চাই আপনাদেরকে এখানে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা, কোনো অবস্থায় চান্স নেওয়া যাবে না। এখানে বলা হয়েছে যে বুথগুলো আমরা হেরেছি, সেই বুথগুলো কোনো অবস্থায় যেন আমরা না হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া বিধানসভা আসনে বিজেপির প্রার্থী কল্যাণী সাহা রায় প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 16,755। অপরদিকে কংগ্রেসের জোট প্রার্থী অশোক কুমার বৈদ্যের প্রাপ্ত ভোট ছিল 12,603। এছাড়াও এই কেন্দ্রে সবাইকে চমক দিয়ে তিপ্রামথার প্রার্থী অভিজিৎ সরকারের ঝুলিতে ভোট পড়ে 8,904। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপি বিরোধী ভোট যোগ করলে দেখা যায় তাদের মোট ভোট শাসক দলের প্রার্থীর চেয়ে বেশি ছিল। তাছাড়া সেই নির্বাচনে মোট 54টি বুথের মধ্যে 31টি বুথে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী, কিন্তু 23টি বুথে শাসক দলের প্রার্থীর পরাজয় ঘটে, যার ফলে জনজাতি এলাকার 18টি বুথ এবং সমতল এলাকার 5টি বুথ ছিল। সে যাই হোক, জজিতা ওয়াহি সিকান্দার, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিগত বিধানসভায় বুথভিত্তিক ফলাফলের উপর নজর রেখেই প্রচার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। যদিও বিধানসভা নির্বাচনী আবহাওয়া এবং লোকসভা নির্বাচনী আবহাওয়া দিন রাত তফাত, অন্তত ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দল যে সময় রাজ্যের শাসন ক্ষমতায় ছিল সে দলই লোকসভা নির্বাচনের দুটি আসনেই বাজিমাত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।